টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলিরা পাকিস্তানের কাছে পর্যদুস্ত হলেও জয়ের ধারা অব্যাহত রাখলেন স্মৃতি মান্ধানা মিতালি রাজরা। 107 রানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারালো ভারতীয় মহিলারা। নিউজিল্যান্ডে আয়োজিত মহিলাদের 50 ওভারের বিশ্বকাপে রবিবার থেকে অভিযান শুরু করে ভারত। প্রথমে সামনে পাকিস্তান, এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত, কিন্তু ডায়না বেগের বলে তারকা ওপেনার শেফালি বার্মা প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দীপ্তি স্মৃতি জুটি দলকে টেনে নিয়ে গেলেও পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ম্যাচে ক্রমশ জাকিয়ে বসে পাকিস্তান, প্যাভিলিয়নে ফিরে যান মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, ঋচা ঘোষরা। এই অবস্থায় স্নেহ পূজা জুটি সপ্তম উইকেট পার্টনারশিপে 122 রান যোগ করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু ঠিকভাবে করে, কিন্তু রাজেশ্বরী ফিরিয়ে দেন পাক ওপেনার জাভেরিয়া খানকে। এরপর বিসমা মারুফ সিদ্রা আমিনের সঙ্গে জুটি বেঁধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু ঠিকভাবে করে, কিন্তু রাজেশ্বরী ফিরিয়ে দেন পাক ওপেনার জাভেরিয়া খানকে। এরপর বিসমা মারুফ সিদ্রা আমিনের সঙ্গে জুটি বেঁধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, তবে তা খুব বেশি কাজে আসেনি। রাজেশ্বরী ঝুলন স্নেহদের বোলিং দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। শেষ পর্যন্ত 43 ওভারে মাত্র 137 রানে গুটিয়ে যায় পাক ইনিংস। 4 উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড়, আর 2টি করে উইকেট ঝুলিতে পুরেছেন ঝুলন গোস্বামী, স্নেহ রানারা। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।